আমি পজিটিভ ভাবে নেই জিনিসটা। আমি মনে করি যে মমিনুল ফার্স্ট হচ্ছে পারফর্মার, ক্যাপ্টেন্সি তো অবশ্যই, মানে ও চেষ্টা করেছে ওর হার্ড অ্যান্ড সোল। আমি তো খুব কাছ থেকে ওকে দেখেছি, ভেরি সিনসিয়ার বয় সত্যি কথা বলতে, মানে ক্যাপ্টেন্সিটাও সে সিনসিয়ারলি করার চেষ্টা করেছে, আর যতটুকু পারে টিমকে মোটিভেটেড করার আছে, মানে একটা টিমকে এক করে রাখাটা সব কিছুই করেছে। বাট ইটস ভেরি আনলাকি যে এটা করতে করতে হয়তো বা ওর খেলার উপরে একটা প্রভাব পড়ে গেছে। আসলে যেটা আমি বলবো, আমার ক্যারিয়ারে একটা সময় এরকম হয়েছিল, ক্যাপ্টেন্সি টিম ঠিক করতে করতে আমারও পারফরমেন্সের উপরে অনেকটা প্রভাব পড়েছিল। তো অনেক সময় যেটা হয়, একটা নন পারফর্মার ক্যাপ্টেন ডিফিকাল্ট হয় টিমকে ওইভাবে ইয়ে করা। তো একদিক থেকে আমি বলবো মমিনুল টেক এ ভেরি ওয়াইজ ডিসিশন, বিকজ ও হি ইজ লং ওয়ে টু গো ওর ক্যারিয়ারের এখনও। সুতরাং ওর পারফরমেন্সটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই জরুরি। আই থিঙ্ক যে ওই প্রেশার থেকে রিলিজ হয়, কারণ ক্যাপ্টেন্সিটা ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা প্রেশার। তো এই প্রেশার থেকে বের হয়ে নিজের ব্যাটিং নিয়ে কনসেন্ট করবে, রান করবে, আরও বেশি রান করবে। আমি আশা করি যে কামিং ইয়ার্সে ও আরও অনেক বড় অনেক সেঞ্চুরি করবে বাংলাদেশের জন্য। সেটা অবশ্যই আমি সেই অ্যাবিলিটি ওর আছে সেটাও প্রমাণ করেছে, অনেক ইয়াং এজে প্রমাণ করেছে, আর এখন তো প্লেয়ার হিসেবে অনেক ম্যাচিওর হয়ে গেছে মাশাআল্লাহ। তো আশা করি যে এই নেক্সট সিরিজ থেকে আমরা অন্য মোমিনুলকে পাবো, যে মোমিনুল রানে ফিরে আসবে এবং মোমিনুল রানে ফিরে আসা আমাদের সবার জন্য খুবই জরুরি, টিমের জন্য খুবই জরুরি। তো আই থিঙ্ক ইট ভেরি পজিটিভলি ইনফ্যাক্ট, সত্যি কথা বলতে গেলে, যে যদিও ভেরি ইয়াং এবং খুব ওয়াইজ একটা ডিসিশন নিয়েছে, ডিসিশন এটা খুব ইজি না, বাট মোমিনুল নিতে পেরেছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আসলে সচিন টেন্ডুলকারও এরকম যখন ব্যাটটা দিচ্ছিল তাকে ক্যাপ্টেন্সি দেওয়া, যে স্টেপ ডাউন মানে সচিন টেন্ডুলকার, মানে সেই জায়গা থেকে এইটা মোমিনুলকে দিয়ে আমাদের, মানে যে যত কথা হচ্ছে ইয়ে হচ্ছে তার স্টেপ ডাউন নিয়ে, এটা কি আসলে ওটা ওইরকম কাম্য কি না? না, আমি মনে করি না, আমি মনে করি উই উইল টেক, উই অল নিড টু টেক ইট ভেরি পজিটিভলি। আসলে সত্যি কথা বলতে গেলে, কারণ ওই ছেলেটার একটা স্বাধীনতা আছে, যে ডিসিশন নেওয়ার স্বাধীনতা ওর নিশ্চয়ই আছে, যে ও কী করবে। এবং ও তো বলেছে যে ও রানে ফিরে আসতে চায়, রান করতে চায়, সেখান থেকে এই প্রেশার থেকে রিলিজ হতে চায়। তো এটা তো আসলে আমার মনে হয় যেটা আমাদের সবারই সম্মান জানানো উচিত, ওকে আমাদের সাপোর্ট করা উচিত সবার, যে কীভাবে হি উইল কাম ব্যাক অ্যান্ড স্কোর রানস, যেটা ও করতো মানে রেগুলার বেসিসই রান করতো। যে ছেলেটার খুব অল্প বয়সে অল্প টেস্ট ম্যাচে যার অ্যাভারেজ ছিল বাস 50+, তো সেখানে তাকে বলতে হবে যে হি ইজ আ ভেরি গুড টেস্ট ব্যাটসম্যান অ্যান্ড এভরিথিং। তো আশা করি যে সামনে দুটো টেস্ট ম্যাচ আছে ইন ওয়েস্ট ইন্ডিজ, যেখানে আমি মনে করি মমিনুল হয়তো বা স্বরূপে ফিরে আসবে, এটা আর দোয়া করি আসলে, আশা করি। ওই জায়গা থেকে আপনি বললেন যে এটা একটা পজিটিভ ডিসিশন এবং এটাকে সবার রেসপেক্ট করা উচিত, এবং আপনি আবার পুরো দলের টিম লিডার, মানে একটা আপনার বড় দায়িত্বের জায়গা রয়েছে, সেই জায়গা থেকে আগামীকালে বোর্ড মিটিং, এবং বোর্ড মিটিংয়ে আসলে ক্যাপ্টেন্সি ইস্যুগুলো তো ফয়সালা হয় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। সুজন ভাই, অ্যাজ দ্য টিম লিডার, আপনার চাওয়াটা কি? মমিনুল চাওয়া কি রেসপেক্ট করে নিশ্চয়ই ক্রিকেট বোর্ড নতুন ক্যাপ্টেনের পথে হাঁটবে, নাকি তাকে কন্টিনিউ করতে বলবে যেহেতু হুট করে ডিসিশনটা মমিনুল দিয়েছে? এটা তো আসলে কালকে বোর্ড মিটিং আসলে সবার চিন্তা হবে, বাট আমি মনে করি ওর রেসপেক্ট, আমার মনে হয় যে ওর ডিসিশনকে রেসপেক্ট দেওয়া উচিত। আমি মনে করি ইন্টারিয়ামে হয়তো বা জানি না, এই দুইটা টেস্ট ম্যাচ আছে, হয়তো বা মানে ইন্ডিয়া টেস্ট ম্যাচের আগে মাত্র আমরা ওয়ার্ল্ড কাপের দুইটা টেস্ট ম্যাচ পাবো, এরপর হয়তো ইন্ডিয়া সিরিজ, তো হয়তো বা এই শর্ট টার্মের জন্য কেউ কাকে দেওয়া যায় কি না, বা কেউ নিতে চায় না, বা যাকে দিবে তাকে লং টার্মের জন্য দিবে কি না, আমার মনে হয় না মমিনুলকে নিয়ে আসাটা ঠিক হবে এখনই। আবার আমার যেটা মনে হয় যে বিকজ ও তো এই মাইন্ড সেট আপ থেকে, আচ্ছা তো নেক্সট বেসিক্যালি ওই ওর মাইন্ড সেটাতে তো এখন আর নেই, এখন ওর মাইন্ডটা তো ওইভাবে ঠিক করে রেখেছে যে আমি আর অধিনায়কত্ব করবো না। আমরা এখন আবার চাপিয়ে দেওয়ার ঠিক হতো না, হয়তো বা জিনিসটা হয়তো চাপিয়ে দেওয়ার মতন হবে যদি আমরা এখন দিতে চাই। বা আমি যেটা মনে করি টোটালি ভেরি অনেস্টলি, যে ওকে ওর মতোই খেলতে দেওয়া উচিত, লেট হিম, দেখি আমরা মমিনুল কী পারে, মমিনুল রান করতে পারে। আমরা তো জানি মমিনুল, আমি যেটা বলছিলাম ইজ দ্য বেস্ট পারফর্মার আমাদের টেস্ট ক্রিকেট, যখন আমরা এই ফর্মেটে কথা বলবো তখন আমি বলি মমিনুল একটা সবচেয়ে বড় নাম আমাদের টেস্ট ব্যাটসম্যান হিসাবে। সুতরাং আমরা ওই ব্রিদিং স্পেসটা ওকে দিই টু স্কোর রানস, অ্যান্ড লেটস সামবডি, মানে দেয়ার ইজ লট অফ পিপল এই কাজটা করতে পারবে, অধিনায়কত্বের কাজটা দায়িত্ব নিতে পারবে, কিন্তু কে নিতে চায় দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা বলো।